तो বন্ধুরা টুকটুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 6 রুম 7 ওয়্যারিং অর্থাৎ পাইপ ওয়্যারিং কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে পুরোটা দেখাবো। কিছুটা আমরা কাজ কমপ্লিট করে ফেলেছি, এটাই কিভাবে ড্রয়িং করেছে এটা আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা তাহলে দেখতে থাকুন, আমি হয়তো ঠিকমতো কথা অতটা ভালো বলতে পারতেছি না, তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আমার লাইনের কোনো কাজে যদি ভুলটুটি থাকে তাহলে বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বন্ধুরা ধন্যবাদ। তাহলে দেখতে থাকুন আমি পুরো লাইনটা কীভাবে ড্রয়িং করছি। তাহলে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফার্স্টে আমরা যে একটি রুম ড্রয়িং রুম আমরা ওয়্যারিং করেছি সেটা আজকে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা সাইডে আমরা মেন লাইন বলতে লাইট পয়েন্টের জন্য চারটা সাইডে চার সাইডে পাইপ টেনেছি। আর দেখুন এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্যানুক দেওয়ার জন্য, অর্থাৎ খাটের উপরে যাতে ফ্যানুকটা পড়ে, এই জন্য আমরা চার মুখ বক্স দিয়ে এক মুখ দিয়ে লাইনটা টেনেছি। বন্ধুরা দেখুন এখানে আমরা চার সাইডে চারটা পাইপই টেনেছি সুন্দর করে এক রুমে। মালিকের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি যে বন্ধুরা যে ভাই আপনি খাটটা কোন সাইডে পাতবেন, সেটা জিজ্ঞাসা করে নিয়ে আমরা এইভাবে পাইপটা টেনেছি। বন্ধুরা এবার আমরা কি করেছি, এবারে এটা হচ্ছে কিচেন রুম, কিচেন রুমের চার সাইডে চারটা লাইট পয়েন্টের জন্য লাইন টেনেছি, নিচে যায় পাওয়ার লাইন যেটা খুশি টানা যাবে। এখানে আমরা দিয়েছি মেন লাইনটা, সার্কিট ব্রেকারের জন্য সরাসরি মেন লাইনটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন এই রুমের জন্য আমরা দিয়েছি এইটা এইটা, আর কিচেন রুমের জন্য এখানে দিয়েছি, আর মিডিল দিয়ে আমার যাবে ডাইনিংয়ের পাইপ যাবে, ওই পাশে আছে বেলকুনি, মিডিলে আছে আপনার বাথরুম হবে একটা, ওই সাইডে একটা। সেম সিস্টেমে আমরা এটাও সেম সিস্টেমেই করেছি। বন্ধুরা দেখুন এই দুইটা রুমের একই মডেল করেছি, আর এইখান থেকে মেন লাইনের কাজ চলছে। বন্ধুরা এটা সেম সিস্টেম, দেখুন মেন লাইনের কাজ হচ্ছে। এইখান থেকে মেন লাইনটা সরাসরি আমরা